আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ দিনের বিশেষ লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সম্মানিত অভিভাবক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী তথা পৃথিবীর সমস্ত শিক্ষাগুরু যারা মানুষ করার কারিগর, সকলকেই শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার ছোট বড় এই মুহূর্তে আমাকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ফেসবুক পেজ থেকেই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমরা অনেকেই লাইভ ক্লাসটি জয়েন করে ফেলছো। তো আমরা আজকের বিশেষ লাইভ ক্লাসে মূলত বীজগণিতের উপরেই আলোচনা করব। বীজগণিতের মধ্যেই অনেকগুলো বিভাগ আছে, তার মধ্যেই আজকে আমি ক্লাস নিব বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগের উপর। আমরা একেবারেই শুরুর থেকেই শুরু করব, আস্তে আস্তে আমরা ধাপে ধাপে একটু উপরের দিকেই যাব। ইতিমধ্যেই যারা ক্লাসটি উপভোগ করার জন্য, তোমরা যারা অধীর আগ্রহ নিয়ে আছো, তোমরা ক্লাসটায় জয়েন করে ফেলো। আশা করছি আমরা অল্প সময়ের মধ্যেই ক্লাসটা ঠিকমতো শুরু করতে পারব। এবং অবশ্যই পাশাপাশি তোমরা খাতাপত্র তোমাদের সাথে থাকবে, প্রয়োজনীয় বিষয়গুলো নোট করবা এবং খেয়াল করবা। যেহেতু এটা একটা লাইভ ক্লাস বা এটা রেকর্ড হিসেবে থাকবে, তোমরা চাইলে পরবর্তীতে এটা দেখে নিতে পারো। আমরা একটু অপেক্ষা করি, তারপরে আমরা মূল ক্লাসে চলে যাব, যাতে সবাই একটু দেখতে পারে। আমি একটু গ্রুপে শেয়ার করতেছি তোমাদের। ওকে, ইতিমধ্যেই অনেকে জয়েন করে ফেলছো। ওকে, আমরা ক্লাসটা শুরু করতেছি। আজকে আমরা মূলত আলোচনা করব বীজগণিতের উপর। বীজগণিতের মধ্যেই আমরা মূলত হচ্ছে আজকে বীজগণিতীয় সূত্রাবলী এবং তার প্রয়োগ নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব,
বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। আমার লেখাগুলো এবং কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা কমেন্টে জানালেই আমি বুঝতে পারবো। আচ্ছা, বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগের মধ্যেই আমরা যদি বলি, বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই আমরা বলি হচ্ছে বীজগণিত সূত্র বা সংক্ষেপে সূত্র। তো তোমরা যারা সেভেনে আছো নিশ্চয় সূত্রগুলো পেরোচ্ছ, বা এইট নাইন টেনে এখন যারা উঠে গেছো নিশ্চয় তোমরা সপ্তম শ্রেণীতে প্রথম সাহিত্য সূত্র পড়েছ। এর মধ্যে আমরা যদি সূত্র এক নিয়ে আলোচনা করি, সূত্র এক ছিল এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পড়েছি এটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এখানেই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এটার অর্থ নিশ্চয় তোমরা জানো, অর্থটা কি ছিল, এটার অর্থ হচ্ছে এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ। অর্থাৎ এ প্লাস বি কে যদি আমি এ প্লাস দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই, এ স্কোয়ার প্লাস এ বি এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে মূলত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থ হচ্ছে এ প্লাস বি কে এ প্লাস বি দ্বারা গুণ করা। যেমন এই যে এক্স ইনটু এক্স সমান আমরা করেছি কি ষষ্ঠ শ্রেণীতে, এই যে এক্স দুইটা মিলে আমরা কয়টা লিখি, একটা। এখানে পাওয়ার কিছু নয় মানে ওয়ান ওয়ান গুণের বেলায় পাওয়ার যোগ, তার মানে হচ্ছে এস স্কোয়ার। একইভাবে যদি আমরা লিখি এক্স ইনটু এক্স ইনটু এক্স তাহলে আমরা কী লিখবো এটাকে, এস কিউ। তাহলে এ প্লাস বি ইনটু এ প্লাস বি তার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা একটু কথায় বলি তাহলে আমরা কি বলতে পারি, এখানে এ একটা রাশি বি একটা রাশি, তাহলে কি বলা যায়, কয়টা রাশি, দুইটা রাশি। তাহলে এটার যদি আমরা অন্যভাবে বলি তাহলে একটা রাশি এ একটা রাশি বি একটা রাশি, তাহলে দুটি রাশির যোগফল এবং তার বর্গ, তার মানে এটাকে আমরা বলতে পারি দুটি রাশির যোগফলের বর্গ। অর্থাৎ এটাকে যদি আমরা কথায় লিখি এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি, দুটি রাশির অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সংক্ষেপে দুইটি রাশির যোগফলের বর্গ সমান। তাহলে এটা যদি এটা যদি প্রথম রাশি হয় বিটা যদি দ্বিতীয় রাশি হয় তাহলে আমরা কি বলতে পারি, এটা এ স্কোয়ার মানে হচ্ছে প্রথম রাশির বর্গ। এটাকে আমরা বলতে পারি প্রথম রাশির বর্গ। ওকে, তারপরে এটাকে আমরা কি বলতে পারি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশির কি সাথে কত, দ্বিগুণ, অর্থাৎ দুই গুণ যোগ দুই গুণ। এটা মানে কি, প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তাহলে আমরা বলতে পারি তাহলে এটা এ বি এমন হবে কোনো কথা নাই, যে কোনো রাশি হতে পারে। তাহলে আমরা বলতে পারবো যে কোনো দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ যোগ রাশি দ্বয়ের গুণফলের দ্বিগুণ। এটাকে আমরা কীভাবে বলতে পারি,
রাশিদ্বয়, যেহেতু দুইটা রাশি, রাশিদ্বয়ের গুণফলের দ্বিগুণ যোগ দ্বিতীয় রাশির বর্গ। তাহলে আবার বলতেছি, তাহলে এটাকে আমরা শুধু এ প্লাস বি হোল স্কোয়ারই বলি, কিন্তু এটাকে যদি আমরা এভাবে বলি তাহলে সহজ হয় যে যে কোনো দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ যোগ রাশিদ্বয়ের, এই যে রাশি এ ছিল এবং বি ছিল, তাহলে রাশিদ্বয়ের গুণফল তাহলে কি হলো এ বি, তাহলে গুণফলের দ্বিগুণ, তার মানে আরও দ্বিগুণ, তাহলে রাশিদ্বয়ের গুণফলের দ্বিগুণ যোগ দ্বিতীয় রাশির বর্গ। এখন তাহলে আমাদের যদি কোনো রাশির বর্গ নির্ণয় করতে হয় আমরা কি করতে পারি, যেমন এইগুলো অনেকেই মুখস্থ করে, তো আমি বলবো তুমি কত সূত্র মুখস্থ করতে পারবা, তো সেক্ষেত্রে তার থেকে ভালো হয় তুমি প্র্যাকটিক্যালি মনে রাখবা। অর্থাৎ অনেকে বলে স্যার আমাদের সূত্রগুলো মুখস্থ হয় না, তো আমি সেক্ষেত্রে বলবো আমরা যখন অঙ্ক করতে যাব তো কোন অঙ্কে কোন ধরনের সূত্রের প্রয়োগ আছে সেটা আমরা তখনই যদি একটু আয়ত্ত রাখি তাহলে সবচেয়ে বেশি মনে পড়ে। ওকে, তোমরা অনেকে কমেন্ট করতেছো স্যার সব ঠিক আছে, হ্যাপি টিচার্স ডে। ওকে, সবাইকে শুভেচ্ছা, হ্যাপি টিচার্স ডে। আচ্ছা, তো তোমরা তোমাদের অন্যান্য সহপাঠীদেরকে শেয়ার করো যাতে করে সবাই একটু দেখতে পারে। তো এটা বলতে পারো একটা এক ধরনের রিভিউ ক্লাস তোমাদের জন্য। তো আজকের দিনটাকে আমরা মূলত হচ্ছে আজকে একটা সুন্দর ক্লাসের মাধ্যমে আমরা দিনটাকে স্মরণ করব এবং তোমরাও সেই মহৎ ব্যক্তিদের মতো হওয়ার চেষ্টা করবা, তাদের অনুসরণ করবা। মূলত হচ্ছে তোমরা যদি পিতামাতার কথা শুনো, সত্য কথা বলো, টিচারদের দেখানোর পথেই তোমরা যদি চলো, অনুসরণ করো, তাহলে নিশ্চিত তোমরা অদূর ভবিষ্যতে অনেক বড় কিছু হবে। ওকে, তাহলে আমরা সূত্র একটা নিয়ে বললাম, এখন তার ব্যবহার যদি দেখি, আমরা কিন্তু আগে বলেছি বীজগণিতের সূত্র বলে এবং তার প্রয়োগ করব। এখন আমি যদি এটাকে লিখি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা সূত্র জানি যে দুটি রাশির যোগফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ যোগ রাশিদ্বয়ের গুণফলের দ্বিগুণ, তার মানে কত হবে রাশিদ্বয়ের গুণফলের দ্বিগুণ এক্স ওয়াই ইন্টু টু। তারপর আমরা কি জানি দ্বিতীয় রাশির বর্গ। ওকে, গুড। এরপরে যদি এটা এরকম হয় এ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে আমরা কি লিখবো, এই যে এখানে কিন্তু প্রথম রাশি ছিল এখন একটা, এখন কিন্তু একাধিক, তাহলে আমরা পুরোটা লিখবো। এখানে প্রথম রাশি বলতে কোনটা, এক্স পুরাটাই, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথম রাশির বর্গ। তাহলে এইভাবে দিলে কি হবে না, কারণ এইভাবে যখন দিব তখন এটা হচ্ছে শুধু এক্স এর জন্য পাওয়ার, কিন্তু আমার প্রথম রাশি ছিল পুরাটা হচ্ছে এ এক্স, যখন একাধিক রাশি হবে তখন আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখব। তাহলে এখন হচ্ছে প্রথম রাশির বর্গ যোগ, তাহলে কত, প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, তার হচ্ছে কয় গুণ, দ্বিগুণ, অর্থাৎ টোয়াইস এ বি, এ বলতে প্রথম রাশি দুই গুণ প্রথম রাশি, এই যে দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি, এরপর আমরা কি লিখবো, গুণ দ্বিতীয় রাশির বর্গ। যখন একাধিক হবে তখন আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলে হলো। তাহলে এই যে এটা হচ্ছে বন্টন বিধি গুণের, যেটাকে আমরা বলি, তাহলে এটা এ এর জন্য আছে আবার এক্স এর জন্য আছে, তার মানে এটা লিখবো আমরা এ স্কোয়ার এস স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তবে আমি যখন প্রথম দিকে এই অঙ্কগুলো করছিলাম গ্রামের একটা স্যারের কাছে আমরা পড়তে গিয়েছিলাম, সে সময় আমাকে একবার স্যার একবার দেখাই দিছিল, তখন আমি এই সূত্রগুলো কখনো বলি নাই, কীরকম মানে জাস্ট এভাবে বলেছিল, এটা এ বির পরিবর্তে যদি লেখা হয় কামাল যোগ জামাল এর বর্গ কি হবে, তাহলে এখানে শুধু এ বি হবে এমন কিন্তু না, তাহলে আমরা কি করব, অবশ্যই এই যে এটা কামাল জামাল আমরা বলবো না, আমরা জাস্ট বলবো প্রথম রাশির যোগ দ্বিতীয় রাশির অর্থাৎ দুটি রাশির যোগফলের বর্গ, তাহলে আমরা কি লিখবো, প্রথম রাশির বর্গ। তাহলে এখানে প্রথম রাশি হিসেবে আছে হচ্ছে কামাল এর বর্গ যোগ, তাহলে সূত্রের দুই গুণ কামাল
গুণ জামাল যোগ দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এখানে কি আছে অর্থাৎ প্রথম রাশির বর্গ যোগ দুই গুণ প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ, একদম সিম্পল। আচ্ছা এখন আমি যদি সেটাকে আর একটু বড় করে দেখাই, ধরো এটা যদি এরকম হয় যে তিরি এস স্কোয়ার প্লাস টু বি, আমরা কিন্তু এখনো সূত্র একের প্রয়োগ দেখতেছি, সূত্রে কি আছিল দুটি রাশির যোগফলের বর্গ, তাহলে এই যে প্লাসের আগেরটা প্রথম রাশি প্লাসের পরেরটা দ্বিতীয় রাশি, তাহলে দুটি রাশির যোগফলের বর্গ, তাহলে সূত্র কি এ স্কোয়ার। তা এখন যদি আমরা বলি এটা এ এটা বি, এখন তোমাদের সাথে যদি অনেক গার্ডিয়ান থাকে বলবে স্যার মনে হয় পাগল হয়ে গেছে, এখানে আছে এক্স স্যার বলতেছে কি, অর্থাৎ আমরা কিন্তু ওই যে এ বি জন্য সূত্র পড়ছি, তাহলে এখানে এ বলতে তিরি এস স্কোয়ার পুরাটাই, তাহলে আমরা এখানে এ স্কোয়ার লিখবো, এ স্কোয়ার বলতে কি তিরি এস স্কোয়ার, এটা পুরাটা যদি হয় তার পাওয়ার কিন্তু সূত্রের জন্য কি দিতে হবে এস স্কোয়ার দিতে হবে। আমরা আগেই বলেছি একাধিক যদি রাশি হয় পথ হয় তখন আমরা কিন্তু ব্র্যাকেট ডি লিখবো, তাহলে আমি লিখলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস এই যে সূত্র টু লিখলাম, এরপর আমাকে কি লিখতে হবে টু ইন্টু এ, তার মানে এ এটা কি তিরি এস স্কোয়ার ইন্টু, এরপর আমাকে কি লিখতে হবে বি লিখতে হবে, বিটা কি আছে এখানে টুয়াইস বি, এই যে আমরা লিখলাম তারপরে শেষ হয় না এখনো, এরপর কি লিখতে হবে বি স্কোয়ার, তাহলে এখানে বি স্কোয়ার, এখানে স্কোয়ার দিলে হবে না কারণ ওই যে একাধিক পথ হলো আমরা আগেই বলেছি আমরা অবশ্যই ব্র্যাকেট ইউজ করবো, নাহলে কিন্তু ভুল হতে পারে। ওকে এখন আমরা জাস্ট ব্র্যাকেটটা তুললে সমাধানটা পেয়ে যাচ্ছি, তাহলে এই যে এটার অর্থটা কি এই স্কোয়ারটা সবার জন্য, অর্থাৎ এটাকে যদি আমরা বলি টাইস এস স্কোয়ার হোল স্কোয়ার, মানে হচ্ছে তিনের জন্য স্কোয়ারটা আছে এবং এস স্কোয়ারের জন্য স্কোয়ারটা আছে। ওকে তাহলে এটাকে আমরা বাংলা কী ভাবো তিরি স্কোয়ার, মানে তিরি স্কোয়ার মানে নিশ্চয় জানো দুইটা তিন গুণ করা, তিন তারিখা নয়, তাহলে এখানে কী হবে আমরা জানি ফাওয়ার ফাওয়ারে কী হয় গুণ হয়, তাহলে এখানে হবে কত ফোর, তাহলে কত হবে তিরিকে যদি আমরা বর্গ করি নাইন, এরপরে এটাকে যদি আমরা বর্গ করি এস টু ডি ফোর ফোর প্লাস, এখানে আমরা গুণ করার সময় সাংখ্যিক সহগ যেগুলো থাকবে সংখ্যা আকারে সেগুলো অবশ্যই ফাটি গুণে দিয়ে গুণ, যেমন তিন দ্বিগুণে ছয় চৌদ্দ গুণে বারো, তাহলে কত হচ্ছে এখানে টুয়েলভ এস স্কোয়ার বি প্লাস দুইকে দিলে আমরা পাবো হচ্ছে ফোর, বিকে দিলে হবে বি স্কোয়ার। ওকে তো আশা করছি তোমরা এই যে প্রথম সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সেটা কিন্তু বুঝেছ। আচ্ছা এখন আমরা যদি এই সূত্রের যদি একটু জ্যামিতিক ব্যাখ্যা দেখি তাহলে আমরা এভাবে লিখতে পারি, ধরো এটা একটা জ্যামিতিক ক্ষেত্র, তাহলে এটার দৈর্ঘ্য ধরলাম এ প্রস্থ ধরলাম বি। আচ্ছা এখন যদি আচ্ছা আমরা যদি বর্গ আকারে নিই একটু কারেকশন করি, ধরো যেহেতু আমরা বর্গের জন্য করতেছি তাহলে আমরা জ্যামিতিক ক্ষেত্র ধরো বর্গ আকারে নিলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এখানে সমান, তাহলে সেক্ষেত্রে ধরো এভাবে নিলাম সবচেয়ে বড় বাহু হচ্ছে এ, এই যে এ এগুলো হচ্ছে এ, এবার ছোট বাহুগুলোকে আমরা বি ধরি বি 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 বি, তাহলে এখানে কয়টা ক্ষেত্র হলো একটা দুইটা তিনটা চারটা, তো আমরা জানি এটা একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে আমরা জানি বাহু গুণ বাহু অর্থাৎ বাহু স্কোয়ার, তাহলে এটার ক্ষেত্রফলটা কত হচ্ছে এ স্কোয়ার, আর এটা কিন্তু একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান না, তাহলে এখানে ক্ষেত্রফল কি বর্গ আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এটার ক্ষেত্রফল হবে এ বি, তাহলে এটাও একটি আয়তক্ষেত্র
তাহলে এটা কত হবে? ক্ষেত্রফল হবে এ বি, এটা কিন্তু আবার একটি বর্গ। কেন? এই যে এখানে এটা যতটুকু এটা ততটুকু সবগুলো বাহু সমান, তাহলে এটা একটা বর্গের ক্ষেত্রফল বি স্কোয়ার। তাহলে আমরা যদি পুরাটা নিই, তাহলে এটা একটা একটা এ প্লাস বি, এটা একটা এ প্লাস বি। তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করি, তাহলে কী পাচ্ছি? এখানে আছে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে এ প্লাস বি। এটার জন্য আমরা কী পাচ্ছি? এই যে একটা পেলাম হচ্ছে এ স্কোয়ার, এরপরে এখানে একটা আছে হচ্ছে এ বি, এখানে একটা আছে হচ্ছে এ বি, এরপরে এখানে একটা আছে হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ পুরো ক্ষেত্রফলটা হচ্ছে চারটি ক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমরা কী পাচ্ছি? এখানে হচ্ছে এ স্কোয়ার, এখানে এ বি, এ বি কত হবে? টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা এই সূত্রটা কিন্তু তোমার জিওমেট্রিক আকারে কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা, ওকে, অনেকেই বলতেছ যে স্যার অনেক ভালো করে বুঝতেছি, থ্যাংক ইউ, সবাই অনেক কমেন্ট করতেছ, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কিন্তু জিওমেট্রিক আমরা ব্যাখ্যা দেখলাম। এখন আরেকটা আমরা ব্যাখ্যা দেখব, সেটা হচ্ছে গুণের ব্যাখ্যা। পাশাপাশি গুণের জন্য আমরা যদি দেখি, তাহলে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইনটু এ প্লাস বি। অর্থাৎ যেহেতু এস স্কোয়ার মানে হচ্ছে এক্স ইনটু এক্স, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এক্ষেত্রে যদি আমি প্রত্যেকটা রাশিকে যদি প্রত্যেকটা দিয়ে গুণ করি, অর্থাৎ এ দিয়ে একবার, বি দিয়ে একবার, অর্থাৎ আমরা যদি দেখা এ ইনটু এ প্লাস বি প্লাস এরপরে কী দিয়ে, বি দিয়ে, বি ইনটু এ প্লাস বি, তাহলে কী হবে? এর সাথে গুণগুলো হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বির সাথে গুণগুলো হবে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে কত? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে গুণের সাহায্যে আমরা সূত্রটা দেখলাম। আচ্ছা, এখন আমরা আর একটু দেখি, যারা বর্তমানে এইটে আছে বা এইট পাস করে গেছে, তো তারা এটা ইজিতেই বুঝবে এবং তোমরাও বুঝবে, এটা এত কঠিন কিছু না। যেটা হচ্ছে, ধরো আমরা একটা পিরামিডের মতো কিছু একটা তৈরি করব, এই যে এখানে একটা ঘর। এই নিয়মটা হচ্ছে, অর্থাৎ অষ্টম শ্রেণীতে প্রথম অধ্যায়ে যারা করাচ্ছ প্যাটার্নে, তাহলে এরপরে যত নিচে যাবো তত একটা গড় বৃদ্ধি পাবে। তাহলে প্রথমের ছিল এক গড়, এখন হলো দুই গড়। অর্থাৎ অনেকটা ইটের যে তোমার ইট বসানোর মতোই, অনেকটা ইট কিন্তু নিচ থেকে বসানো হয়। এরপর আমরা আরেক গড় নিচে গেলে আরেকটা স্টেপ বা ধাপের মধ্যে আমরা গড় বৃদ্ধি করব, এভাবেই যাবে, এখানে এভাবে বাড়তে থাকবে। তো এটা নিয়মটা হচ্ছে, আমরা শুরুতে এক দিয়ে শুরু করব এবং শেষও এক থাকবে। অর্থাৎ শুরুতে এক, শেষও এক, শুরুতে এক, শেষে এক। তাহলে এখানে কি হচ্ছে, আমরা এই যে নিয়মটা হচ্ছে কি, শুরুতে এক থাকবে, শেষে এক থাকবে। আচ্ছা, এখন যদি জাস্ট বলার জন্য যদি বলি, একটা বাসায় মনে করো তুমি তোমার বাড়ির ছোট ছেলে বা ছোট মেয়ে, এখন বাবা যদি বলে যে আমার এই এটাই আমার একমাত্র বড় সন্তান বা এটাই আমার বড় ছেলে, তো এখন মা যদি বলে যে এটা আমার ছোট ছেলে, কোনোটা কিন্তু বল না, কেন? একটাই সন্তান, বড় বললো যেটা, ছোট বললো সেটা। তাহলে তাহলে শুরুতে বললো এক, আবার শেষে বললো এক। আচ্ছা, একইভাবে এখানে শুরুতে এক আছে, আবার এদিকে শেষে কিন্তু এক আছে। একইভাবে এখানে শুরুতে এক, শেষে কিন্তু এক। এটা যদি আমরা একটা যোগ করি, একটা ত্রিভুজ আকৃতির মতো বা পিরামিডের মতো হবে। আচ্ছা, এখন মাঝখানে কী দেবো? মাঝখানে হচ্ছে এই যে উপরের দুটি গড়, উপরের দুটি গড়ের সংখ্যার যোগফল, তাহলে এক এক যোগ করলে কত হয়? টু। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তো আমাদের সূত্রই পড়াচ্ছে, আবার এইগুলো কী আঁকতেছে? আসলে আমি এই মূল সূত্র যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটি আমি এখানে বোঝানোর চেষ্টা করতেছি, অর্থাৎ বহুপদী বিস্তৃতি সূত্র কিন্তু এখান থেকে আমরা প্রমাণ করতে পারব। তাহলে যেমন এই যে এগুলোকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ একটা রাশির বর্গ, তাহলে একটা রাশির বর্গের মধ্যে কয়টা হবে, কীভাবে হবে সেটা এই দেখো,
1 কে আমরা যদি বর্গ করি অর্থাৎ এটা একটা সংখ্যা 1 স্কয়ার এর বর্গ হচ্ছে কত 1 এরপরে ধরো এটা যদি a হতো মনে করো এটা যদি a হতো তাহলে 1 এর স্কয়ার এর জন্য আমরা কি পেতাম a স্কয়ার পেতাম এখন ধরো এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে এখন আমরা যোগফল যদি করি এই যোগ a প্লাস b হোল স্কয়ার তাহলে আমরা কি পাবো না এটা হচ্ছে আমরা ফাওয়া 0 থেকে শুরু করব সরি আমরা শূন্য থেকেই কাউন্ট করব তোমরা যারা জানো যারা সূচকের অঙ্ক করেছো কারো ফাওয়া 0 হলে তার মান কিন্তু 1 হয় আমরা আসলে সাংখ্যিক সহগের 2 তে কিভাবে আসছে সেটা আমরা দেখতেছি তাহলে এরপরে যদি তোমার ফাওয়ার যদি 1 হয় আর এটা হচ্ছে তাহলে 0 1 এটা হচ্ছে 2 তাহলে আমরা লিখব কিভাবে অর্থাৎ সাংখ্যিক সহগ হবে 1 2 1 তার মানে এখানে সহগ হিসেবে কিছু না মানে হচ্ছে কত 1 এই যে এখানে 2 এখানে কত আছে 1 আছে তাহলে যে কোনো দুটি সংখ্যার জন্য আমরা যে লিখি যে স্কয়ার স্কয়ারটা কিভাবে আসছে তাহলে প্রথমে আমরা কার্জন লিখব a এবং b লিখব তাহলে আমরা সব জায়গা লিখে আমি একটু দেখাচ্ছি এদিকে এই যে আমরা ধরো এদিকে লিখতেছি তাহলে 1 a তারপর প্লাসের জন্য সব প্লাসই ধরো 2 a প্লাস a তাহলে এখানে আমরা যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2 তাহলে আমরা 2 দিয়ে শুরু করব তাহলে 2 1 0 একইভাবে আবার উল্টা দিক থেকে এখানেও b দিলাম এখানেও b দিলাম এখানেও b দিলাম তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 2 1 0 তার মানে আমরা ওই যে ভাগ করার সময় কি দেখেছিলাম যেমন b এবং b কে কাটলে আমরা কি পাই 1 পাই এটাকে যদি আমরা অন্যভাবে লিখি এই যে b এটা বর্গাকার না লিখে যদি আমরা b লিখি b ডিভাইডেড বাই b তাহলে আমরা b দুইটা মিলে একটা লিখলে পাওয়ার ভাগের বেলা কি করতাম বিয়োগ করতাম তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে b পাওয়ার 0 তাহলে এটার জন্য যদি কাটাকাটি করে যদি 1 পেতে হয় তাহলে এটার মানও নিশ্চয়ই কত হবে 1 হবে তাহলে সেই হিসেবে 1 শুরুতে লেখা না লেখা কি কথা তাহলে হচ্ছে a স্কয়ার ইনটু 1 ইনটু 1 কারণ b পাওয়ার 0 প্লাস 2 তাহলে a b অর্থাৎ পাওয়ার 1 লাগার দরকার নাই প্লাস 1 ইনটু b স্কয়ার তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার একইভাবে আমরা যখন কিউবের সূত্র পড়ব তখন আমাদের ওই যে এখন ধাপ হচ্ছে 0 1 2 3 স্টেপে যেতে হবে অর্থাৎ আমরা এটা মনে রেখে কিন্তু সূত্র কিন্তু লিখতে পারবো অর্থাৎ কখন কোন সংখ্যা লিখব তাহলে আরেকটা স্টেপ যদি আমরা বাড়াই এই তাহলে কার জন্য অর্থাৎ আমরা হচ্ছে এখন a প্লাস b দুটি রাশির জন্য ঘন করলে a স্টেপে আসবে তাহলে শুরুতে 1 শেষে 1 তারপর উপর দুটি সংখ্যা এই যে 2 আর 1 এমি হবে 3 2 আর 1 হবে 3 অর্থাৎ আমরা a প্লাস b হোল কিউবের জন্য কি লিখি a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 b স্কয়ার প্লাস b কিউব এটা কিভাবে হয় ওই যে বলেছিলাম আমরা শুরুতে a a a সব জায়গায় লিখব এবার এখানে পাওয়ার যেহেতু আমি স্টেপ এটা হচ্ছে 0 1 2 3 স্টেপ তাহলে পাওয়ার 3 দিয়ে শুরু 3 2 1 0 এবার b লিখব সব জায়গায় b b b b লিখলাম তাহলে 3 2 1 0 এবার এখানে সহগ কত 1 তাহলে 1 দিলাম তারপরে এখানে হচ্ছে 3 মাঝখানে যেহেতু যোগের জন্য আমরা সবগুলো যোগই লিখব অবশ্যই f হচ্ছে এখানেও 3 এখানে হচ্ছে কত 1 তাহলে কি দাঁড়াচ্ছে a কিউব b নট অর্থাৎ b ফর 0 তার মানে হচ্ছে a কিউব ইনটু 1 এই যে আমরা পাচ্ছি a কিউব f এর 3 a স্কয়ার b ফর 1 মানে না লিখলে অসুবিধা নাই এরপর 3 a b স্কয়ার প্লাস এই যে a ফর 0 হলো তার মান 1 তাহলে 1 দিয়ে গুণ করলে এটা কিন্তু পাচ্ছি তো এইভাবে আমরা এই যে a প্লাস b টু দি পাওয়ার n এর জন্য কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তবে সেটা আমরা পরবর্তী ক্লাসে কিন্তু দেখব এগুলো হচ্ছে তোমাদের নবম দশমের জন্য প্রযোজ্য এই জন্য আমরা এত বেশি দূরে যাচ্ছি না আপাতত আমরা বর্গের মধ্যেই থাকব এবং যদি সম্ভব হয় সময় সংকলন হয় তাহলে আমরা পরের দফে যাওয়ার চেষ্টা করব এখন
মূল কথা হচ্ছে আমরা সূত্র এক পারলে সূত্র দুইও পারবো। কিভাবে? শুধুমাত্র এখানে যে সেন্সটা আসবে সেটা হচ্ছে এই যে যখন এ মাইনাস বি হোল স্কোয়ার হবে তখন শুধুমাত্র দুই এর আগে মাইনাস দিব। অর্থাৎ এটাকে আমরা কিভাবে বলবো? এটাকে আমরা বলতেছি সূত্র কত? দুই। অর্থাৎ দুটি রাশির বিয়োগ ফলের বর্গ সমান প্রথম রাশির বর্গ বিয়োগ রাশি দুইয়ের গুণ ফলের দ্বিগুণ যোগ দ্বিতীয় রাশির বর্গ। সেমলি ধরো আমরা যদি একটা অঙ্ক করি, ধরো হচ্ছে 97 হোল স্কোয়ার সমান কত বের করতে হবে, তাহলে আমরা যদি এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে? এখানে 97 হোল স্কোয়ার বা তাহলে আমরা কি লিখবো? দুটি সংখ্যা আগে লিখলে 100 মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি, তাহলে কি লিখবো? প্রথম রাশির বর্গ বিয়োগ 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। তাহলে এখানে কি হবে? একের যতই পাওয়ার হোক এক হবে শূন্য, দুইটার জন্য দ্বিগুণে চারটা হবে, অর্থাৎ 100 বর্গ করলে আমরা 10,000 পাবো, বিয়োগ 3 একে 3 3 দ্বিগুণে 6 শূন্য আছে দুইটা প্লাস 9। তাহলে আগে যোগ করব, তাহলে 3409 মাইনাস 600, এরপরে বিয়োগ করে যা হয় তাহলে 90, তাহলে না গেলে আমরা দাঁত দিব, তাহলে 4 এবং 9। তাহলে এই যে প্রথম সূত্র পারলে কিন্তু দ্বিতীয় সূত্রটা একেবারেই সিম্পল, একেবারেই ইজি। আচ্ছা, এরপরে আমরা তিন নম্বর সূত্রটা কি করেছিলাম? মূলত হচ্ছে এই চারটা সূত্র যারা ঠিকভাবে জানবে বা বুঝবে বা এই চারটা সূত্রে যারা ব্যবহার করতে পারবে তাদের জন্য সূত্রে কোনো ঝামেলা নেই। আমরা একটু পরে দেখব কেন ঝামেলা নেই, সেটা আমরা দেখব কিভাবে সম্ভব। তাহলে তিন নম্বর যে সূত্রটা সেটি আমরা পড়েছিলাম, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এটার জন্য আমরা কি পড়েছিলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা কথা কীভাবে বলবো? দুটি রাশির যোগফল এবং দুটি রাশির বিয়োগফলের গুণফল সমান কি হবে? প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ। এটাকে অনেক সময় আমরা গুণফলের সূত্র বলে থাকি, অর্থাৎ এ প্লাস বি কে এ মাইনাস বি দিয়ে গুণ করলে আমরা কি পাবো? এ স্কোয়ার বি স্কোয়ার। অপরদিকে আমরা মান নির্ণয় করার সময় এই সূত্রটা কিন্তু ব্যবহার করি, এ স্কোয়ার মানে বি স্কোয়ার ইকুয়াল টু কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে আমরা সূত্র চার নম্বরে পড়েছিলাম, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এটাকে আমরা বলবো প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি ইন্টু প্রথম রাশি যোগ তৃতীয় রাশি। আচ্ছা, এখন আমরা কোন সময় কোনটা পড়াবো বা কোন সময় কোন সূত্রটা ব্যবহার করবো সেটা কীভাবে জানবো, সেটার জন্য আমি আবার একটু লিখতেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এখানেও হচ্ছে যদি দুইটা একই মনে হলো আসলে কিন্তু এক না। কেন? কারণ এখানে যাও প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল আছে, আবার এখানে দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশি মিল আছে। ওকে, কিন্তু এখানে প্রথম রাশির সাথে প্রথম রাশি মিল থাকলেও দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির কোনো কি নেই, মিল নেই। তাহলে যদি প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয় রাশির দ্বিতীয় মিলে যায় তখন আমরা কিন্তু এস কেম আই বি স্কোয়ার দিব। তবে হ্যাঁ, দুটা চিহ্নরা অবশ্যই ভিন্ন হতে হবে, সেটা আগে হোক অথবা পরে হোক। আর প্রথম রাশি মিললে পরের রাশি যদি না মিলে তখন আমরা এই সূত্রটা কী করবো? ব্যবহার করব। তবে হ্যাঁ, এখান থেকে আরও তিনটে সূত্র ব্যবহার করা যায়, বের করা যায়। একটা হচ্ছে প্রথমটা যদি প্লাস হয় পরেরটা যদি মাইনাস হয়, তারপর হচ্ছে প্রথমটা যদি মাইনাস হয় পরেরটা যদি প্লাস হয়, এরপরে আরেকটা হচ্ছে দুইটাই যদি মাইনাস হয়। এখন আসতেছে যত ঝামেলা, এখন এত সূত্র আমি বলবো মুখস্থ করার কোনো দরকার নাই,
আমরা শুধু একটা মনে রাখবো কিভাবে। তো এখন আমরা এই সূত্র দিয়েই বাকি তিনটে সূত্র কিন্তু ব্যাখ্যা করতে পারবো বা অঙ্ক করতে পারবো কিভাবে। জাস্ট আমরা জানি প্লাসের জন্য, তাহলে এটাকে প্লাস বানাবো, তাহলে প্রথমটা প্লাস আছে, কোনো অসুবিধা নেই, পরেরটাকে প্লাস বানাবো, তাহলে মাইনাসটা আমরা ভিতরে ঢুকাই দেবো, তাহলে সেক্ষেত্রে গুণের জন্য আমরা অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো। তার এখানে প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি, প্রথম রাশি যোগ তৃতীয় রাশি, একদম সিম্পল। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এখন আমরা জাস্ট সূত্রের প্রয়োগ একটু দেখব, এই যে তৃতীয় চতুর্থ সূত্রের প্রয়োগটা দেখে আমরা অন্য স্টেপে যাব। যেমন আমাকে যদি বলে 5x প্লাস 3 ইন্টু 5x মাইনাস 3, এটা যদি গুণ করতে বলে আমি কোন সূত্র লিখব? তাহলে আমরা দেখব প্রথমটার সাথে প্রথমটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয় যদি মিলে যায় এবং দুইটা চিহ্ন যদি ভিন্ন হয়, তাহলে ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে 5x 5x মিল আছে, 3 3 মিল আছে, তাহলে ওই যে আমরা এ স্কোয়ার, এ বলতে এখানে অর্থাৎ প্রথম রাশির বর্গ বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ, তাহলে ফাইভ, আমরা যদি 5 কে বর্গ করি তাহলে হবে 25 এস স্কোয়ার মাইনাস 9। ওকে, এখন যদি এমন হয়, জাস্ট এই সংখ্যাটা মনে করে সেন্স আছে, জাস্ট 4 আছে, এটাকে আমরা কিভাবে করতে পারি? সেক্ষেত্রে এখন প্রথমটা মিল থাকলে কিন্তু ফরারটা কিন্তু মিল না, এখানে আছে 4, এখানে আছে 3, তাহলে দুইটা ভিন্ন সংখ্যা, তাহলে আমরা ওই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি সূত্রে কিন্তু আমরা ইউজ করব। তাহলে কি লিখব? প্রথম রাশির বর্গ, আচ্ছা আমরা আগে জাস্ট সূত্রটা বানাবো, যেহেতু মাইনাস সূত্রটা আমরা এখনো শিখি নাই, এই জন্য আমরা সবগুলোকে প্লাস করব, প্রথমটা প্লাস আছে গোট, পরেরটাকে প্লাস করতে গেলে কি করব, প্লাস দিলে মাইনাসটা আমরা ভিতরে ঢুকাই দিব বন্ধনী দিয়ে, তাহলে এখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান আমরা জানি এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখন দেখো এই যে দুইটাই প্লাস, এই যে মাঝখানে আমরা দুইটাই প্লাস করলাম, তাহলে লিখলাম প্রথম রাশির বর্গ যোগ দ্বিতীয় রাশি যোগ তৃতীয় রাশি, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমরা এখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব, তাহলে ইন্টু প্রথম রাশি হচ্ছে তো 5x, তাহলে প্লাস দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি, তাহলে কত হচ্ছে এখানে 25 এস স্কোয়ার। এবার এখানে আগে আমরা বন্ধনী তুলব ভিতরে, তাহলে কত হয়, 4 প্লাস মাইনাসে মাইনাস 3 ইন্টু 5x প্লাস মাইনাসে মাইনাস কত 12, এরপর হচ্ছে এখানে 25 এস স্কোয়ার, 4 থেকে 3 গেলে 1, তাহলে 5-এর সাথে 1 গুণ করলেও 5 হয়, তাহলে 5x মাইনাস 12, একদম সিম্পল সূত্রের ব্যবহার, যা সূত্রটা জানলেই হলো। আশা করি বোঝা যাচ্ছে। এখন আমরা দেখি অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্ত হচ্ছে মূলত হচ্ছে ওই মূল সূত্র থেকে আরও যে একাধিক তোমার স্বতঃসিদ্ধ আছে সেগুলোকে আমরা বলতেছি অনুসিদ্ধান্ত। যেমন অনুসিদ্ধান্ত আমরা যদি বলি যে ধরো অনুসিদ্ধান্ত যা পড়েছিলাম অনুসিদ্ধান্ত এক, অনুসিদ্ধান্ত এক আমরা কি পড়েছিলাম, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন অনেকে বলবা স্যার আপনি তো বলছেন যে প্রথম সাইডটা পারলে বাকিটা কোনো ব্যাপারই না, হ্যাঁ তাই তো, তাই না? কিভাবে? ধরো এখানে যেহেতু আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আছে, তাহলে আমরা যারা আমরা লিখবো, আমরা এই সূত্রটা জানি না, তখন আমি লিখবো আমরা যেহেতু এখানে প্লাস দেখতেছি আমরা প্লাসের সূত্র লিখবো, অর্থাৎ প্রথম সূত্র, এটা সমান কি জানি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আজকের এই সূত্রের ক্লাসটা যারা করতেছো বা যারা দেখতেছো, আমি বলবো আজকের পরে তোমাদের সূত্র নিয়ে কোনো ঝামেলা থাকবে না,
এখন আমার কোন একটা অঙ্কের মধ্যে বের করতে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর জন্য কি হবে। ওকে, আমরা সমাধান করেছি, সমাধানটা কি, আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দরকার, তাহলে টু এ বি দরকার নাই, সেটা আমরা পক্ষান্তর করে দিই, তাহলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। এই যে অনুসিদ্ধান্ত আসলেই আসছে এই যে মূল সূত্র থেকে, এই যে মূল সূত্র। ওকে, একইভাবে যদি অনুসিদ্ধান্ত দুইয়ের মধ্যে আমরা যেটা করেছি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য অনুসিদ্ধান্ত আরেকটা আছে, অবশ্যই এটা দিয়ে আরো দুইটা সূত্র আছে। আচ্ছা, হ্যাঁ, অনুসিদ্ধান্ত দুইয়ের জন্য আমরা পড়েছি, এই যে দুইয়ের জন্য এ স্কোয়ার বি স্কোয়ারের জন্য আমরা পড়েছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এস এ বি। এটা কিভাবে সম্ভব, তাহলে এটা আমরা দেখলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পড়লাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি। তাহলে আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, অর্থাৎ মূল সূত্র হচ্ছে এখানে যখন আমরা প্লাস দিব বাইরে মাইনাস, আর এখানে মাইনাস হলে বাইরে হবে প্লাস। আচ্ছা, এখন জাস্ট আমরা দেখি এটা কিভাবে সম্ভব। এক্ষেত্রে আমরা যদি বলি এই সূত্রটার যে আমরা যদি প্রয়োগ দেখাই, তাহলে আমরা কি বলতে পারি, আমরা কি পড়েছিলাম, যেহেতু এটা মাইনাসের জন্য তাহলে আমরা মাইনাসের জন্য লিখবো দ্বিতীয় সূত্র, মাইনাস বলে কি জানি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ওই যে আগের মতো পক্ষান্তর করে দেব, এ মাইনাস বি হোল স্কোয়ার টুয়াইস এ বি এদিকে নিয়ে আসো, তাহলে এই যে প্লাস হয়ে গেলো ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অনুসিদ্ধান্ত একটা হচ্ছে সূত্র এক থেকেই, অনুসিদ্ধান্ত দুই হচ্ছে সূত্র দুই থেকেই, একদম সিম্পল। এখন আমরা যদি দেখি অনুসিদ্ধান্ত তিন, অনুসিদ্ধান্ত তিনের মধ্যে আমরা পড়েছি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। এটা কিভাবে সম্ভব, আমরা সাধারণ সূত্র পড়েছিলাম হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এখন আমরা যদি এটাকে লিখি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, ধরো আমার আছে মনে করো দুই টাকা, এখন যদি আমি দুই টাকা সমান মাইনাস টু লিখি হবে, হবে না, তাহলে দুই সমান দুই পেতে গেলে এটাকে কী লিখতে হবে, মাইনাস টুয়ের সাথে প্লাস ফোর অ্যাড করতে হবে, তাহলে একইভাবে আমি যেহেতু এখানে মাইনাস টুয়াইস এবি লিখেছি, তাহলে এখানে আমি কী লিখবো ফোর এবি, অর্থাৎ ফোর এবির সাথে টুয়াইস এবি হিসেব করে কত হবে টুয়াইস এবি, তাহলে এখানে হচ্ছে এটা যদি আমরা ফোর কী জানি ওই যে মাইনাসের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তিন। তো একইভাবে এটা কিন্তু ওই যে মূল সূত্র থেকে আসছে, সূত্র এক থেকে, অনুসিদ্ধান্ত চারটা কী, তাহলে এই যে এটা যদি মাইনাস হয় এটা হবে প্লাস এবং এটা হবে মাইনাস, অর্থাৎ আমরা একটু আগে পড়েছিলাম টুয়াইস এবি হয় এখন ফোর এবি, কীভাবে মনে রাখবো, শুধুমাত্র হোল স্কোয়ারের জন্য ফোর এবি হয় আর এমনি স্কোয়ার বি স্কোয়ারের জন্য টুয়াইস এবি হয়, তাহলে এটার ব্যাখ্যা যদি আমরা দেখি মাইনাসের জন্য লিখবো যেহেতু মাইনাস এখানে, তাহলে এটা হচ্ছে মাইনাস, তো এখন যদি আমরা এটা প্লাস দিই তাহলে কী দিতে হবে, এটা মাইনাস দিতে হবে, অর্থাৎ মাইনাসের চারটা থেকে প্লাসের দুইটা চলে গেলে যাতে মাইনাস দুইটা থাকে, তখন এটা হবে প্লাস বি হোল স্কোয়ার এবং এটা হবে মাইনাস ফোর এবি।
আচ্ছা, তো আশা করি বুঝছো। এখন এই যে মূল এই চারটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে এম এন এস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এরপর হচ্ছে এ প্লাস বি ইন্টু এম এন এস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কত, এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই চারটা জানলেই সকল সূত্র কিন্তু ভুলে গেলেও কিন্তু বের করা সম্ভব। এখন আমরা আরও কিছু সূত্র দেখব, বিশেষ করে এই সূত্রগুলো মোটামুটি আরেকটু ফোর লেভেলের জন্য যদি বলি, যেমন এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জন্য আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট, বা এটাকে আমরা এটাও লিখতে পারি একেবারেই হাফটা ফাঁসে না লেগে যদি আমরা একেবারে নিচে দিয়ে দিই তাহলে আর কি দেওয়ার দরকার নাই, দ্বিতীয় বন্ধনী দেওয়ার দরকার নাই, তাহলে কী পাই এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই যে একটা সূত্র এ স্কোয়ার বি স্কোয়ারের জন্য, এটাকে তৃতীয় সূত্র বলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তের। এখন এটা যদি আমরা আর গুণ করে দিই দুই দিয়ে তাহলে কী হয়, টোয়াইস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে আর একটা সূত্র। ওকে, আচ্ছা, এখন এই সূত্রটা কীভাবে আসছে, এই সূত্রটা হচ্ছে প্রথম দুইটি সূত্রের সমন্বয়ে এই সূত্রটা আসছে। আমরা যদি দেখি যে আমরা জানি উল্টাভাবে যদি একটু লিখি এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জানি কি সাধারণ সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, এরপরে যদি আমরা লিখি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমি যদি যোগ করি কি হবে, এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে কত হবে টোয়াইস এ স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস চলে গেল, এরপরে এখানে হচ্ছে কত টোয়াইস বি স্কোয়ার ইকুয়াল টু এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, উপরেরটা নিচে আসে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ একটু আগে যেটা দেখলাম এটা কেন দিকে যদি আমরা টু কমন নিই টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান বলতে পারি, অথবা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এই যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা অর্থাৎ এটাকে আমরা এভাবে বলতে পারি, সুতরাং টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার বা এটার জন্য সরাসরি বলতে পারবো অথবা দুই কমন দিলে কিন্তু এইরকম হয়, তাহলে এই যে ওই দুইটার সূত্রের সমন্বয়ে কিন্তু আছে। আবার সেখান থেকে যদি আমরা এই যে এখানে দুই রাখবো না দুই দিয়ে ভাগ করবো তাহলে কী দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এই যে দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার, বা এটাকে আমরা যে হাফটা যদি ফাঁসে লিখি তখন অবশ্যই দ্বিতীয় বন্ধনী এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা এ বির জন্য যদি সূত্র পড়ি, আচ্ছা এখন আগের সূত্রটা যদি আমরা বিয়োগ না করে যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, তাহলে এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হলো এটা মাইনাস হয়ে যাবে, তো এখন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এটা দুইটাই প্লাস কাটা যাবে না, বি স্কোয়ার গেলো তাহলে এখানে আর আছে কত, এখানে টু এ বি এখানে টু এ বি তাহলে কত হলো ফোর এ বি, এরপরে এখানে উপরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে মাইনাস মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখন আর একটা সূত্র পেয়ে গেলাম ফোর এ বির জন্য, ফোর এ বির জন্য আমরা কী জানি ফোর এ বি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই যে মূল দুইটা সূত্র থেকে কিন্তু আসতেছে, অর্থাৎ সকলের মূলে আছে দুইটা সূত্র,
এক্ষেত্রে এখন এই যে একটা সূত্রে পেলাম, এখন যদি আমি ফোর না রাখি শুধু এ বি রাখি তাহলে চার দ্বারা ভাগ, তাহলে কি হবে, এই যে ফোর এখানে চলে আসতেছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ ফোর এ বির জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর শুধু এ বি হলে তাহলে চার দিয়ে ভাগ, চার এখানে চলে যাবে এখানে থাকবে। অর্থাৎ এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের নিচেও চার আছে, আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের নিচেও কত আছে, চার আছে। আচ্ছা এখন এটাকে যে আমরা চারকে কিভাবে লিখতে পারি, নিশ্চয়ভাবে লেখা যায় এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এর জন্য বলি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। কেউ যদি এভাবে লিখে এটা কিন্তু বল না। ওকে, তাহলে এই যে অনেক সূত্র জানলে কিন্তু অঙ্ক করতে মজা লাগে, এটা একেবারেই সিম্পল, খুবই ইজি কাজ করা, আশা করি এই সূত্রগুলো বোঝা যাচ্ছে। তো তোমরা অনেকেই অনেক কমন করতেছো, ওকে ধন্যবাদ সবাইকে। আচ্ছা এখন আশা করব তোমরা সত্যির প্রয়োগগুলো যদি করতে পারো তাইলেই আজকের ক্লাসের সফলতা অবশ্যই আসবে। এখন আমরা যদি এখন দুইটা রাশির যোগফলের বর্গ দেখলাম, এখন যদি আমরা দেখি তিনটা রাশি হলে কি হবে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আগে আমরা প্রথম সূত্রটা একটু লিখে রাখি, এ প্লাস বি হোল স্কোয়ারের জন্য আমরা কি করেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি লিখতে পারি, অর্থাৎ টু এ বিতে আমরা মাঝখানে লিখতে পারি নাও লিখতে পারি। তাহলে এখানে এটার সাথে আমি জাস্ট তোমাদের মনে রাখার জন্য একটু সহজ করেছি কিভাবে, এখানে কি হয়েছিল দুটি রাশির যোগফলের বর্গের জন্য প্রত্যেকটা রাশির বর্গ আলাদা আলাদা এবং ওই যে দুইটা রাশির গুণফলের সাথে দ্বিগুণ। তাহলে এটার সাথে যদি আমরা যদি অ্যাডজাস্ট করি, এখানে তিনটা রাশি তাহলে আমরা লিখব প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি। এবার কি করব, যেহেতু এখানে পাওয়ার টু তাহলে এখানে এই পাওয়ার টু এর কারণে দুইটার গুণফলের আবার এটার দ্বিগুণ, যদি মনে রাখি তাহলে আমরা কী লিখতে পারি, এই যে পাওয়ার টু লিখলাম তাহলে দুইটা দুইটা, প্রথমে এ বি লিখলাম তারপরে টু বি সি তারপরে টু সি, একদম সিম্পল। অর্থাৎ বর্গের বেলায় যদি দুইটি রাশির গুণফলের সাথে দ্বিগুণ হতে পারে তাহলে আমরা তিনটা রাশি যদি হয় তাহলে কীভাবে লিখতে পারি, এই যে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা বর্গ লিখলাম প্লাস দুইটি রাশির গুণফলের দ্বিগুণ, এ বির সাথে একবার বি সির সাথে একবার আবার সি এর সাথে একবার, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এটা অষ্টম বা নবম দশম পর্যায়ে এগুলো সরাসরি লিখতে হয়, তাহলে আমরা কী লিখতে পারি, এই তিনটাকে যদি আমরা একটু ব্র্যাকেটের মধ্যে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপর এখানে যেহেতু সবার থেকে দুই আছে তাহলে আমরা দুই কমন নিই, তাহলে কী হয় টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন এখান থেকে যদি আমি ধরো শুধু এইটা বের করব তাহলে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। কীভাবে, আমরা জাস্ট একটা যদি মনে রাখি বাকিটা মনে রাখার দরকার নাই, যেমন আমি এই পাশেটা রাখলাম তাহলে এইটা যদি এই পাশে নিয়ে আসি এই যে মাইনাস হবে তাহলে এটা বিয়োগ এত এই যে হয়ে গেল। একইভাবে যদি ধরো আমার এই অংশটা দরকার হয় তাহলে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাহলে আমরা কী লিখবো এটা এদিকে পক্ষান্তর করবো, তাহলে কী হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অন্যভাবে যদি আমি শুধু টু বাদ দিই, অর্থাৎ শুধু আমার দরকার এ বি বি সি প্লাস সি এ, তাহলে আমরা লিখবো এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান এই দুইটি দিকে ভাগ হয়ে যাবে, অথবা এটা হাফ দিয়েও লিখতে পারি বা সরাসরি দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
তাহলে আমরা সূত্র একটা মনে রাখবো, এই একটা মনে রাখলে আমরা কিন্তু আরো তিনটা সূত্র লিখতে পারবো, এবং এইটাও মনে রাখার সহজ পদ্ধতি আমরা বলেছি একেবারে এই এক নম্বর সূত্র। দুইটা রাশির জন্য আলাদা আলাদা বর্গ ছিল এবং দুইটি রাশির গুণফলের সাথে দ্বিগুণ ছিল। এখানেও এটার সাথে মনে রাখার জন্য বললাম প্রত্যেকটা রাশি আলাদা আলাদা বর্গ থাকবে প্লাস দুইটি রাশির গুণফলের সাথে দ্বিগুণ হবে, তাহলে এর সাথে বি একবার, বি সাথে সি একবার, আবার এর সাথে সি একবার। আচ্ছা, এবং এখানে কয়টা রাশি হবে সেটা আরও মনে রাখা যায়, সেটা হচ্ছে এখানে যেহেতু দুইটা, দুইয়ের বর্গ হচ্ছে কত, এখানে হচ্ছে দুইটার জন্য কত পেলাম আমরা, এই যে প্রথম রাশির বর্গ দ্বিতীয় রাশির বর্গ প্লাস প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশির সাথে দ্বিগুণ, তাহলে এখানে আমরা এইভাবেই মনে রাখতে পারি। আর এই সূত্রটা ধরে আমরা জানি সেখান থেকে আরও চারটে সূত্র বের করা যায় বা তিনটে সূত্র বের করা যায়, অর্থাৎ এগুলো আমরা কখন করবো, যখন আমার এ প্লাস বি প্লাস সি এর মান দরকার হবে তখন আমরা এটা, এই দুইটার মান তো থাকবেই, না থাকলে আমরা বের করে নিব, নিশ্চয় উপাত্তের মধ্যে কিছু না কিছু থাকবে, একেবারেই তো একেবারে না দিয়ে তো অঙ্ক করতে বলবে না। আচ্ছা, এখন আমি ছোট্ট করে একটা যদি অঙ্ক দিই আর সূত্রের ব্যবহার দেখলাম, তো তোমরা নিজেরা ট্রাই করবা প্লাস পারো কিনা। যেমন আমি যদি বলি এ বাই এক্স প্লাস এক্স বাই ওয়াইয়ের বর্গ কত, জাস্ট ট্রাই করো, বেশি করে লাগবে না, ওই সূত্রের ব্যাপার, এইখানে দুইটি রাশির যোগফলের বর্গ লিখতে হবে। তোমরা এই মুহূর্তে যারা দেখতেছো জাস্ট ট্রাই করে দেখো, ভুল হোক কোনো সমস্যা নাই, আমি অবশ্যই দেখাই দিব। অর্থাৎ আমরা সবসময় কিন্তু সহজভাবে চেষ্টা করব। তাহলে আমরা কী লিখব, সুতরাং এ ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই এর বর্গ সমান, বর্গ মানে কি এই কথাটা কিন্তু লিখতে হবে, এ বাই এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ওয়াই এই যে হোল স্কোয়ার, এই কথা না লিখে কিন্তু এটা দেওয়া যাবে না। অর্থাৎ আমরা যদি বলি দুই এর বর্গ, তাহলে আমরা বলতে পারবো টু স্কোয়ার, কখনো আমরা টু সমান কিন্তু টু লিখতে পারবো না। অর্থাৎ এখানে বর্গ শব্দটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই অঙ্ক উত্তর করে মিলে ফেলে কিন্তু এই বর্গ শব্দটা না লিখলে কিন্তু কোনো মার্কস থাকবে না, যেহেতু আমরা টু ইকুয়াল টু স্কোয়ার লিখতে পারবো না কখনো। আচ্ছা, তাহলে আমরা এই যে সূত্রের প্রয়োগ, এটাকে আমরা কী আছে এটা আমাদের দেখার দরকার নেই, এটা বাংলাদেশ হোক যাই হোক, তাহলে এক্ষেত্রে আমরা বলবো কি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তা আমরা কী জানি প্রথম রাশির বর্গ ঠিক আছে যোগ তারপরে যে সূত্রের দুই গুণ প্রথম রাশি এ বাই এক্স ইনটু দ্বিতীয় রাশি, এক্ষেত্রে আমরা ডট ইউজ করতে পারি, তারপর হচ্ছে দ্বিতীয় রাশির বর্গ, এই যে সূত্র আমরা কি জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, একদম সিম্পল আমরা চিন্তা করব, এই যে এটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখন লিখি তাহলে একে যদি স্কোয়ার দিয়ে এ স্কোয়ার এসকে দিলে হবে এস স্কোয়ার প্লাস, এখন গুণের বেলা যদি কাটাকাটি যায় আমরা কাটবো, যেমন এক্সের সাথে এক্স চলে যাবে তাহলে আত্মা কি দুইটা কিন্তু নিচে কিছু না মানে এক আছে, তাহলে নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, তাহলে উপরে গুণগুলো হচ্ছে টুয়াইস এ, নিচে গুণগুলো হচ্ছে ওয়াই প্লাস এখানে হবে এস স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। একেবারে খুবই ইজি, কঠিনভাবে নেওয়ার কোনো মান দরকার নাই, খুবই সিম্পল। আচ্ছা, এটা হয়ে গেলে আরেকটু দিচ্ছি আমি, এই যে যদি এরকম হয় মনে করো মাইনাস এ প্লাস বি এর
বর্গ কত, এটাও ট্রাই করতে হবে। অর্থাৎ আমরা এতক্ষণ যাবৎ কিন্তু সূত্র নিয়ে আলোচনা করছি, কারণ সূত্রে হচ্ছে মূল। অর্থাৎ সূত্রের ব্যবহার যদি আমরা না জানি, সূত্র যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু অঙ্ক করতে সমস্যা হবে। ওকে, আমরা সিম্পলভাবে চিন্তা করব। তাহলে সুতরাং মাইনাস এ প্লাস বি এর বর্গ সমান সমান, তাহলে কি লিখবো, যা আছে লিখবো, প্লাস বি বর্গের অর্থ হচ্ছে উভয় পাশের ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, স্কোয়ার দেব। তাহলে এখন আমরা সূত্র কিন্তু জানি হচ্ছে দুইটা রাশির মাঝখানের চিহ্ন হয় যোগফল হবে না হয় বিয়োগ হবে হয়, তাহলে আগে পরে কি আছে এটা আমাদের দেখার দরকার নাই, এটা হয় প্লাস না হয় মাইনাস হবে। তাহলে মাঝখানে কি আছে, প্লাস আছে। তো আমি যদি মাঝখানে প্লাস দিয়ে চিন্তা করি, তাহলে এইটি প্লাসের আগে যা আছে এটা পুরাটা হচ্ছে প্রথম রাশি, তাহলে হচ্ছে কত, মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশির বর্গ। তারপর হচ্ছে প্লাস সূত্রের টু ইনটু প্রথম রাশি, মাইনাস থাকলে আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখবো গুণের জন্য, ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এবার দেখো মাইনাস এ হোল স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মানে কি, মাইনাস ইনটু মাইনাস, অর্থাৎ মাইনাস হোল স্কোয়ার মানে কি, মাইনাস ইনটু মাইনাস, আমরা গুণের বেলা জানি কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে প্লাস দেওয়ার দরকার নাই। এবার একে দিলে হচ্ছে এ স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস, তাহলে কত হলো, টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আশা করি বুঝছো, এটাকে আমরা অন্যভাবে করতে পারি। যেমন আমি আরেকটা দেখাচ্ছি, এটাকে অন্যভাবে করা যায়। এখন ধরো এই যে এটার বর্গ হচ্ছে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এখন শুরুতে মাইনাস কেমন জানি লাগতেছে, আমি একটু সাদে লিখতে পারি, অর্থাৎ বি মাইনাস যদি এই লিখি এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু প্লাস একটা শুরুতে লিখলাম, প্লাস নিয়ে লিখতে হয় না, কিন্তু এটাকে আমরা এভাবেও লিখতে পারি। তাহলে এখন জাস্ট যেহেতু মাঝখানে মাইনাস, ওই যে মাইনাসের সূত্র, তাহলে কী হবে, প্রথম রাশির বর্গ বিয়োগ টু ইনটু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। মাইনাসটা কিন্তু সূত্র চলে গেছে যে প্রথম রাশি বিয়োগ দ্বিতীয় রাশির বর্গ, তাহলে কী হলো, বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এ স্কোয়ার, আমরা যদি সাজায় লিখলে ওই যে আগেরটাই পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু আইস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আরেকটা দিই, এখন হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ কত হবে। আমি বারবার বলি, সবসময় কিন্তু একেবারে সিম্পলভাবে আমাদের চিন্তা করতে হবে, একেবারে সহজভাবে চিন্তা করতে হবে, কঠিনভাবে নেওয়ার কোনো দরকার নাই। একেবারে সিম্পলভাবে চিন্তা করতে হবে, কঠিনভাবে নেওয়ার কোনো দরকার নাই, বারবার বলতেছি। আচ্ছা, যদিও আমাদের ক্লাসটা 10টায় করার কথা ছিল, আমরা একটু সামান্য ত্রুটির কারণে, যেহেতু আমাদের ইউটিউবে নেওয়ার কথা ছিল, ওইখানে আমরা একটু সমস্যার কারণে নিতে পারিনি, এই জন্য আমরা ফেসবুক পেজে নিচ্ছি। তবে এটা ফেসবুক পেজে থাকবে, আর যারা ইতিমধ্যে ঘুমিয়ে গেছে এরা পরবর্তী দেখার সুযোগ পাবে, তোমরা শেয়ার করে দিবে বন্ধুদের, অসুবিধা নাই। তাহলে এখন আমরা কী করব,
যে মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করব। আচ্ছা তাহলে সুতরাং মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ আমরা এদিকে লিখি, তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কেয়ার দিলাম, এই যে এতের বর্গ হচ্ছে সবার জন্য হোল স্কেয়ার। এখন আমরা কী করব, তাহলে আমরা বলেছি মাঝখানের চিহ্নটাকে আমরা সূত্রে ফেলবো, বাকিটা হবে প্রথম রাশি, ফরারটা হবে দ্বিতীয় রাশি। তাহলে কী হবে, প্রথম রাশির বর্গ বিয়োগ সূত্র টু প্রথম রাশি দ্বিতীয় রাশি যোগ দ্বিতীয় রাশির বর্গ। তাহলে মাইনাসের জন্য স্কেয়ার মানে দুইটা মাইনাস গুণ করলে প্লাস, প্লাস লেখার দরকার না, এস স্কেয়ার মাইনাসে মাইনাসে প্লাস, টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার, একদম সিম্পল। তো এটাকে যদি আমি অন্যভাবে লিখি, এটা যদি বলো বিকল্প, এই যে কি ছিল মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কেয়ার, অর্থাৎ এর পরের লাইন। এখন আমরা যেহেতু দুই দিকে মাইনাস আছে, মাইনাসটা যদি কমন নিই তাহলে কি হয় এক্স প্লাস ওয়াই, এখানে যদি স্কেয়ার দিলে হবে না, স্কেয়ারটা কিন্তু মাইনাস সবার জন্য মাইনাসের জন্য, এখানে অবশ্যই দ্বিতীয় বন্ধনী ইউজ করতে হবে। তাহলে কি হয় বলো তো, এই যে মাইনাসের জন্যও আছে আবার এক্স প্লাস ওয়াইয়ের জন্যও আছে, তাহলে মাইনাসকে যদি আমরা প্রথমে দিই তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস লেখার আর দরকার নাই, তাহলে আর কি থাকে এক্স প্লাস ওয়াই হলো স্কেয়ার। এখন একেবারে আরও সিম্পল আছে, স্কেয়ার প্লাস টুয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কেয়ার, যে কোনোভাবে করা যায়। আচ্ছা আশা করি বোঝা গেছে। এখন আমরা বর্গ দেখলাম, এরপরে গুণফলের জন্য যদি একটু দিই, ধরো দিলাম হচ্ছে ফাইভ এক্স বাই টু প্লাস থ্রি, ফাইভ এক্স বাই টু মাইনাস থ্রি সমান কত। এখন কোন সূত্র দেব, ইতিমধ্যে তোমরা চিনতে পেরেছ, আমরা দেখব দুইটা চিহ্ন ভিন্ন আছে, প্রথম রাশির সাথে প্রথম রাশির মিল, দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল, তাহলে কোনটা, ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে কিন্তু আমরা করবো।